तुझे देखा तो ये जाना सनम এখন আমি কি রিক্সা না পেয়ে শেষ পেশ এখন হাঁটা শুরু করেছি হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাওয়া লাগতেছে পিৎজা খাওয়ার জন্য কারণ দুর্জয় আমাকে লোভ ধরিয়ে দিয়েছে এখন আমার খেতেই হবে সেই জন্য আমি হাঁটা ধরে যাচ্ছি যে রেস্টুরেন্টে যাচ্ছি এটা হলো আমাদের জিনেদার ভিতর সব থেকে ভালো রেস্টুরেন্ট এবং এর খাবারের মানও অনেক ভালো ওইখানে যাব তো চলুন লেটস গো আমরা এখানে চলে এসেছি রূপরাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এখানে এখন মেনু কার্ডে পুরো দেখো তো এখানকার পিৎজা কোনটা ভালো সেটা আর আমাদের মানিক ভাই চলে এসেছে এর ভিতরে দেখছি মানিক রকম দুজনা চলে এসেছে তো আলহামদুলিল্লাহ ফাইনালি মানে লেলিন ভাই ইনভাইট করেছে আমরা আসবো না এটা কি হয় লেলিন ভাই ফাইনালি চলে আসলাম তো আজকে আমরা পিৎজাকে আর কি রিভিউ দিব এখানে 6টা আইটেমের পিৎজা দিয়েছে তারপর আমার যেটা মনে হয় এখানে রূপরাল স্পেশাল যে পিৎজাটা আছে ওইটা তো বেস্ট হবে আমরা অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে বললো যে অর্ডার আসতে আসতে আমাদের 30 মিনিট টাইম লাগবে তাই আমরা পরিবেশটা একটু ঘুরে দেখছি আপনারা সিনেমেটিক শট পেয়ে যাবেন যে রেস্টুরেন্টের পরিবেশটা কেমন আসলে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন এসে নিজের চোখে দেখলে আরো বেশি ভালো লাগবে কোনো মানে আপনারা যদি এখানে আসেন তাহলে দোলনায় দোল খেতে পারবেন আর লেডিসরা আসলে তো ছবি তুলতে মানে কি বলবো ছবি তুলে পাগল হয়ে যাবে দোলনায় যে শুধু ছবি হয় কি বলো শুধু ছবি তোলার সামনে চলে আসে তুঝে দেখা তো ইয়ে জানা সনম তো
ওইখানে আপনারা ওই বাচ্চাদেরও নিয়ে আসতে পারেন, আর যারা হলো বুড়ো হয়েও বাচ্চাদের মতো দেখাশোনা করেন তাদের জন্য এটা বেশি বেশি পারফেক্ট। আপনারা অবশ্যই এসে এখানে এটাই চলবেন অবশ্য, ঠিক আছে? ওকে ওকে। তো আর আমাদের মাত্র 5 মিনিট টাইম আছে, আপনি এর ভিতরে চলে আসে পিজ্জা পিজ্জা খাওয়ার জন্য আসলে একটু করতে পারছি না, খাইতে হবে, লাগতে পারতেছে না, যেটা সত্য কথা। চলে এসছে পিজ্জা, এটার জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম পুরো 30 মিনিট ধরে, পুরো লোভ ধরে দিয়ে গেছে, পুরো এখন হ্যাং, না খাইতে পারলে পুরো পাগল হয়ে যাবো। পিজ্জাটা একটু যেটা বলছিলাম, এখানকার পিজ্জা বেস্ট, আসলেই বেস্ট। আমি অনেক জায়গায় পিজ্জা খেয়েছি, বাট এখানকার মতন পিজ্জা পাই নাই। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এখানকার পিজ্জা কি স্বাদের। আর দ্রুত হয় যে লোকটা দেখাচ্ছিলেন আমাদের লোভ দেখাচ্ছিল, তার জন্য স্পেশালি এটা আমি বারবার খাইতেই মন চাচ্ছি, একটু সস দিয়ে নিই, নাহলে তো হচ্ছে না। আসলে যে টেস্ট আসলে জিনিসটা মাথায় নষ্ট বাবা, তো সত্যি কথা বলতে এই খায়ে লোভ ধরানোর এটা আমার আর একজন লোভ ধরাইছে, বাট আমি এটা চিন্তা রেখে দূর যাইছে, ওই জন্য আমরা আজকে আসতে পারি নাই। আমার লোভ ধরাইছে যে সেই ভিডিওটা দিকে অবশ্যই কমেন্ট করবে, আমি শিওর। পিজ্জার দাম হলো আপনার 690 টাকা, এই বিলটা আজকে মানে দিচ্ছি আমি। আপনার সবাই দেখবেন ভাইয়ের লাইক দেন, আর অবশ্যই রিপ্লাই আসবেন ইনশাল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করবো। সো ফাইনালি আমাদের সবকিছু শেষ হয়ে গেল, বাকি নাই আর কোনো কিছু। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে ইনশাল্লাহ। তো আজকের ব্লগ এই মতোই ছিল, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজে লাইক দিয়ে আসবেন, পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার দিবেন। তো আজকের মতো এই মতো, আল্লাহ হাফেজ।